সরিষার তেলের সাথে কালোজিরা মিশিয়ে ব্যবহার করলে আপনার ছোট চুল হবে পা পর্যন্ত লম্বা। তাই আজকে জেনে নিব কিভাবে সরিষার তেল এবং কালোজিরার মিশ্রণটি তৈরি করবেন। তার আগে জেনে নিতে হবে সরিষার তেল এবং কালোজিরার মিশ্রণটি ব্যবহার করলে কি কি উপকার এবং ক্ষতি হতে পারে। এই মিশ্রণটির অনেক উপকারী দিক রয়েছে যা বলে শেষ করা যাবে না। এর মধ্যে একটি উপকারী দিক হচ্ছে চুল দ্রুত লম্বা করে তুলতে পারে, আর এটার কোনো সাইড ইফেক্ট অথবা খারাপ দিক নেই। এখন আসুন জেনে নিন সরিষার তেল এবং কালোজিরের মিশ্রণটি তৈরি করতে কি কি লাগবে। তার আগে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং সকল প্রকার সমস্যার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মিশ্রণটি তৈরি করতে প্রথমে একটি বাটিতে আপনার চুলের দৈর্ঘ্য অনুপাতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিন। আপনি চাইলে এখানে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন অন্য কোনো বাইরের তেল ব্যবহার করবেন না। তারপর অন্য আরেকটি আলাদা বাটিতে কিছুটা পরিমাণ কালোজিরা নিয়ে নিতে হবে। কালোজিরাতে থাকা কিছু পদার্থ আমাদের চুলকে লম্বা এবং মজবুত করতে সাহায্য করে। যাই হোক, এবার পরিমাণ মতো নেওয়া কালোজিরাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপর এই কালোজিরার পাউডারগুলোকে হালকা একটু গরম করে নিন, গরম না করতে পারলেও চলবে। এখন আসুন সরিষার তেল এবং কালোজিরে মিশ্রণটি তৈরি করবেন কিভাবে। মিশ্রণটি তৈরি করতে আপনার পরিমাণ মতো নেওয়া সরিষার তেল এবং কালোজিরে গুঁড়োকে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি মৃদু আঁচে গ্যাসে ফুটিয়ে নিন প্রায় 4 থেকে 5 মিনিট। তারপর 4 থেকে 5 মিনিট ফোটানো হয়ে গেলে নামিয়ে এটিকে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে ভালো করে ছেঁকে নিন। তারপর 1 চামচ পরিমাণ কাস্টার্ড অয়েল মিশিয়ে নিন। এইবার এই মিশ্রণটি নিয়মিত 3 থেকে 4 সপ্তাহ চুলের গোড়া থেকে শুরু করে সম্পূর্ণ মাথায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। তারপর তেলটা মাথায় লাগানো হয়ে গেলে আপনার চুলের গোড়া আঙ্গুল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে নিতে হবে। এর মধ্যে থাকা উপাদানগুলি আপনার চুলকে রুক্ষ সূক্ষ্ম ও ঝরে পড়া থেকে সম্পূর্ণভাবে রক্ষা করবে এবং চুলকে দ্রুতগতিতে বড় করতে সাহায্য করবে। এইভাবে নিয়মিত ব্যবহারের ফলে এই মিশ্রণের উপকারিতা দেখে আপনি নিজেই অবাক হবেন। দর্শক, আপনি যদি এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং সকল প্রকার সমস্যার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।